ভাঙ্গা ডিউটিকে নিয়ে বিগত কয়েক মাস ধরে ভদ্রেশ্বরের শ্যামনগর নর্থ জুট মিলে দেখা গেল শ্রমিকদের আন্দোলন এবং ডেপুটেশন জমা দেওয়ার দৃশ্য। তবে টানা আট ঘন্টা কাজের নির্দেশকে ব্যাহত করা গেল না, কিন্তু ইতিমধ্যেই আবার শ্রমিকদের কথা মাথায় রেখে মিলের ভিতর শুরু করা হলো ক্যান্টিনের পরিষেবা। যে করোনার আগে তারা টিফিনে যেত, ভাঙা ডিউটি করত, বাড়ি যেত, কাজ মানে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার ওরা ডিউটিতে এসে জয়েন করত। কিন্তু করোনার পর থেকে জবে থেকে মিল একটা মানে দীর্ঘদিন ধরে চলে আসলো, তখন ভাঙা ডিউটিটাকে ক্যান্সেল করে দেয়। আর এর ফলে কি হয়, মিলের যত সব শ্রমিকরা তারা খুবই নারাজ ছিল, তাদের মধ্যে একটা ক্ষিব্ধ ছিল যে ভাঙা ডিউটিকে কেন পুনরায় আবার চালু করা হচ্ছে না। এই মুহূর্তে আপনাকে দেখাচ্ছি 24 ঘন্টা লাইভে, সরাসরি দেখুন আমি ক্যান্টিন রুমে। এই যে মেনুটা আপনারা দেখছেন এটা একই মেনু থাকে না, প্রত্যেকদিন এক একটা মেনু থাকে। 3 তারিখ থেকে চালু হয়েছে, এখন পর্যন্ত যে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে পরিষেবাটা খুবই সুন্দর। হ্যাঁ, কিন্তু এই টাইপ এখানে প্রথম দিন তো দই দেওয়া হয়েছিলো যেদিন উদ্বোধন, তারপরের দিনকে আপনার পটল আলু তরকারি, তারপরে আলু ভাজা এবং ডাল ইত্যাদি দেওয়া হয়েছিল খাবার। আচ্ছা, এটা কি রোজ একই মেনু থাকে না মেনুতে কোনো? না, মেনু তো আমাদের তো মানে যারা কুপন কেটে খাবে তারা একমাত্র প্রবেশ করতে পারবে, বাকি লোক তো মানে প্রবেশ করতে পারবে না। তা ভেতরে কি খাওয়া দেওয়া হচ্ছে তা বলতে পারছি না, কিন্তু যারা খেয়ে বেরোচ্ছে তারা বলছে পরিষেবা খুব ভালো দিচ্ছে। এটা শুরু হয়েছে লাস্ট সোমবার থেকে, সোমবার মানে 1-3 তারিখ থেকে। হ্যাঁ, এই পরিষেবাটা কেন দেওয়া হচ্ছে? আমাদের শ্রমিক ভাইদের একটা সুবিধার্থে, যারা বাড়িতে যারা অনেক দূরে থাকে, যাদের এখানে বাড়িতে ছেলে মানে বউ টৌরা নেই, তাদের যাতে খেতে যেতে অসুবিধা না হয়, কারণ মিল থেকে যেতে তাতে অনেক দেরি হয়ে যায়, খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়ে যায়, সেই সুবিধার্থে তাদের এটাকে দেওয়া হয়েছে, এই পরিষেবাটা দেওয়া হচ্ছে। ভদ্রেশ্বর থেকে 24 ঘন্টা লাইফের জন্য প্রীতিশ সাহু রিপোর্ট। State of the art infrastructures, schooling for students. Gurukul Global School. Home.